সোমবার বিশালগড় মহকুমার রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো এনসিসি চালু হয় এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবিদ্যালয়ে এনসিসি চালু হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্সের কমান্ড্যান্ট কর্নেল এবং অন্যান্য অফিসাররা পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ চিত্রাপাল সহ মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা জানা যায় এই মহাবিদ্যালয়ে এনসিসির ইনচার্জের দায়িত্বে আছেন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রমথ রায় চৌধুরী এই কলেজে প্রথমবারের মতো এনসিসি চালু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় Bureau Report Search India TNN